সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ব্যাটারি চার্জিং নিয়ে আলোচনা করব। তো আমাদের সামনে একটি ব্যাটারি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে দেখেন যে ব্যাটারির ভোল্টেজটা আমরা দেখাবো। এটা মিটারটা ডিসিতে রাখছি, রাখার পরে আমরা ব্যাটারির ভোল্টেজ মাপতেছি। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের মিটারের ভোল্টেজ আসছে হলো 13 ভোল্ট, ঠিক আছে। এটা আমরা ব্যাটারি চার্জ করতেছি। তো দেখেন যে এখন আমরা এই যে ভেন্টগুলো খুলে দেখাচ্ছি, এখানে 12 ভোল্টের একটা ব্যাটারি, মোট 6টি সেল আছে। তো 6টি সেলের জন্য 6টি ভেন্ট আছে। এখন দেখেন যে এই যে ভেন্টগুলোতে, মানে এই সেলগুলোতে একটু বুদবুদ উঠতেছে, অর্থাৎ এই যে বুদবুদ উঠতেছে, গ্যাস তৈরি হচ্ছে, হাইড্রোজেন গ্যাস। তো প্রত্যেকটা সেলে যদি আমাদের এরকম বুদবুদটা উঠে, তাহলে ধরতে হবে প্রত্যেকটা সেলই ভালো আছে। আর যদি কোনো কারণে একটি সেল বুদবুদ না ওঠে, তাহলে সেই সেলটি আসলে প্রবলেম। তো সেই সেলের প্লেটগুলো বসে যায়, সালফেকশন হয় অথবা অন্য কোনো কারণে বসে যায়, ঠিক আছে। তো আমাদের এই বুদবুদগুলো যখন প্রত্যেকটা সেলে উঠবে, তখনই আমাদের ব্যাটারিটা পরিপূর্ণ চার্জ হবে, আমরা এই বুদবুদগুলো দেখে বুঝতে পারবো। তো এখনও কিন্তু বুদবুদ ওই হারে আসতেছে না, কেবল বুদবুদটা আসা শুরু হয়েছে, ঠিক আছে। তো এখন ভোল্টেজটা আমরা দেখলাম যে 13 ভোল্ট দেখাচ্ছে। যদি আমরা এই যে 13 ভোল্ট আমরা সাপ্লাই লাইনটা বন্ধ করি, সাপ্লাই লাইনটা বন্ধ করলে আমাদের ভোল্টেজটা কিন্তু কিছু কমে আসতে পারে। তো দেখেন যে আমরা সাপ্লাই লাইনটা বন্ধ করে দিচ্ছি যখন, তখন আমাদের ভোল্টেজটা 12 ভোল্ট হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি ব্যাটারিতে 12 আছে। তো এই ব্যাটারিটা যদি আমরা আবার কাজে লাগাতে যাই, তখন কিন্তু আমরা একটু ব্যবহার করলে 12 থেকে নেমে আসবো, অর্থাৎ ব্যাটারিটা ফুল চার্জ এখনো হয় নাই। তো আমরা আবার লাইনটা দিব, লাইনটা দিলে আমাদের এখানে আবার টার্মিনাল ভোল্টেজটা বেশি দেখাবে, অর্থাৎ ব্যাটারিটা চার্জ হচ্ছে সেটার জন্য আর কি বেশি দেখাবে, ঠিক আছে। তো এই বুদবুদগুলো যখন উঠবে কন্টিনিউ, তখন আমাদের এটা আমরা ব্যাটারিটা চার্জ হবে। আর এখানে আমরা ব্যাটারি টেম্পারেচার থাকবে 125 ডিগ্রি ফারেনহাইট। আর এখন দেখেন যে আমরা চার্জ করতেছি, তো আমরা একটা আইপিএস এর সাথে দিয়ে চার্জ করতেছি। তো আইপিএস এর ডিসপ্লে এখানে দেখেন যে সেখানে সিএইচ অর্থাৎ চার্জ লেখা রয়েছে, সিএইচ চার্জ, অর্থাৎ এখান থেকে চার্জ হচ্ছে। তবে এই ব্যাটারিটা আমরা এই মুহূর্তে একটু দ্রুত চার্জ করার জন্য বেশি ভোল্ট দিয়ে চার্জ করছিলাম, তারপরেও কিন্তু আমরা টার্মিনালে এখানে 13 ভোল্ট পাচ্ছি। এখানে মূলত ভোল্টেজ বেশি আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো, কারণ আমরা একটা কাজের জন্য এটা করছিলাম, এই জন্য কুইক চার্জের জন্য এটা কাজ করছে, পরক্ষণে এটা কন্টিনিউ আমরা চার্জ করবো, ঠিক আছে। তো ভিউয়ার্স আমরা এই ভোল্টেজটা আপনাদের একটু ম্যাপে দেখাবো। তো এখন আমি এটা খুলে নিছি, ঠিক আছে, এখান থেকে খুলে নিছি। তো দেখেন আমরা এটা সাপ্লাই বন্ধ রেখে খুলছি, তো এই জন্য এখানে ভোল্টেজ নেই। এখন সাপ্লাইটা দিলে আপনারা ভোল্টেজ দেখতে পারবেন। তো সাপ্লাই দিচ্ছি, 27 ভোল্ট ছিল, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এখন যে এখানে ভোল্টেজ ছিল 27 ভোল্ট, ঠিক আছে, ভালো দেখা যায়। তো এখানে যে 27 ভোল্ট ছিল, আসলে এই বেশি ভোল্ট দিয়ে তো ব্যাটারি চার্জ করলে দ্রুত চার্জ হয়, কিন্তু ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়। তা আমরা আমাদের কাজের জন্য দ্রুত দরকার ছিল, যে কারণে আমরা এটি আর কি আমরা করে নিছি। আমাদের ব্যাটারি কিছু চার্জ উঠছে, তো আমরা এখানে ব্যাটারিটা কাজ করবো বাকি কাজগুলো। তো সাধারণত একটা ব্যাটারি ভোল্টেজ দেওয়ার জন্য 15% বেশি ভোল্ট দিয়ে চার্জ করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের এই যে ব্যাটারিটা 12 ভোল্টের ব্যাটারি, এটাকে আমরা 14.4 অর্থাৎ 14.4 এইরকম ভোল্টেজ দিয়ে আমরা চার্জ করবো, ঠিক আছে। আশা করি সবাই বুঝছেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।